বিজয়ের পঞ্চাশ বছর ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন আনোরা সরকারপাড়া নবীন সংঘের আয়োজনে আনোরা উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল কলেজ মাদ্রাসা ও সাধারণ জনগণের জন্য খেলাধুলার আয়োজন করা হয় 16 ডিসেম্বর 2021 বৃহস্পতিবার। আনোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ও জনসাধারণের জন্য সরকার প্রদত্ত প্রজেক্টর ব্যবহার করে বিদ্যালয় মাঠে বিটিভি লাইভ ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে মুজিব শতবর্ষ ও বিজয়ের পঞ্চাশ বছর উদযাপনের নানা অনুষ্ঠান ও মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ সরাসরি দেখার আয়োজন করে। আসুন আমরা বাংলাদেশের এই বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে শপথ গ্রহণ করব। ডিসেম্বর শুক্রবার দিনের প্রথম ভাগে আনোরা সরকারপাড়া নবীন সংঘ বিবাহিত ও অবিবাহিতদের দুটি দল নিয়ে এক আনন্দদায়ক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। প্রত্যেক দল 11 জন করে খেলোয়াড় নিয়ে খেলার কথা থাকলেও উক্ত খেলায় 12 জন করে খেলোয়াড় অংশ নিয়ে তাক লাগানো আনন্দ উৎসবের পরিবেশ তৈরি করে। হাজারো দর্শকের উপস্থিতিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার আলী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেরা